কুম, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে 6 তারিখ, মার্চ 6 তারিখ 2023। আপনারা দেখতে পাচ্ছেন এসিআইএ সাসপেন্ডেন সিলিং ইনস্টলেশন, অ্যাকোস্টিক্যাল সিলিং এর সেবিলেশন। যারা 10 তারিখে পরীক্ষা দিবে, রানিং মাসের 10 তারিখে যারা পরীক্ষা দিবে তাদের সেবিলেশন চলতেছে। অলরেডি 2 জন দিচ্ছে, একটু পর আর 2 জন দিবে। ঠিক আছে, এটা হচ্ছে এসিআই ট্রেডের কাজ। যাই হোক, যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মূল কথায় আসি, সেটা হচ্ছে আমাদের রানিং মাসে 10 তারিখে যে পরীক্ষাগুলো আছে। আমার অবশ্য 9 তারিখ শেষ হয়ে যাবে, আমার সিআই 9 তারিখে শেষ হয়ে যাবে। 10 তারিখে এসিআইয়ের পরীক্ষা এবং ইএফের পরীক্ষা আছে। সব মিলে যে কয়টা পরীক্ষা আছে তাদের পক্ষ থেকে আমি দোয়া প্রার্থী। আমি বরাবর প্রত্যেক মাসেই কিন্তু পরীক্ষার আগে কিন্তু সবার ভিডিও করি। ইদানিং ভিডিও করা বন্ধ হয়ে গেছে, বন্ধ করছি আমি নিজেই, কারণ প্রয়োজন পড়তেছে না। কারণ আমার যে ভিডিওগুলো দেখানোর ছিল এবং যে কাজগুলো দেখানোর ছিল মোটামুটি আমি কাজগুলো দেখাইছি, আর আপনাদের প্রশ্নগুলো পাই না এই জন্য ভিডিও করি না। ঠিক আছে, আপনারা যদি প্রশ্ন করেন যে বিষয়গুলো নিয়ে মূলত প্রশ্ন করবেন আমি ওই বিষয়গুলো নিয়ে ভিডিও করব, কিন্তু প্রশ্ন আসে না তার মানে প্রশ্ন আপনাদের নাই। আপনারা অনেক কিছু জেনে গেছেন এবং অনেক কিছু বুঝে গেছেন। তবে সাধারণত আমি যে প্রশ্নগুলো পাই সেটা হচ্ছে বিভিন্ন ট্রেনিং সেন্টারে যে ছাত্রগুলো আছে, যারা 6 মাস এবং 5 মাস অবস্থান করতেছেন, তারাই মূলত প্রশ্নগুলো করেন। ঠিক আছে, ওদের প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু কিছু ভিডিওগুলো নির্মাণ করা হয়। যেমন গতকালকে যে ভিডিওটা দিছিলাম সেটা হচ্ছে এজ লিমিট, হ্যাঁ, 18 থেকে 40 বলা হয়েছে। 18 থেকে 40-এর মধ্যে ওরা সিঙ্গাপুরে ঢুকতে পারবে। তাহলে আমার এখানে যে 42 বছরের আছে, 41 আছে, 43-45 আছে, সেগুলো কীভাবে যাচ্ছে? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছিল তারা, এই প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিছি। আসলে যাদের পরিচিত লোক আছে সিঙ্গাপুরে, নির্দিষ্ট কোম্পানিতে নিয়ে যাবে, আগে থেকে পাসপোর্ট দেখাইছে, এই পাসপোর্টে যেতে পারবে কি না একমাত্র তারাই কিন্তু এই 42 বছর বা 45 বছরের লোক এখানে ভর্তি হচ্ছে, কারণ তাদের কাছে সিওরিটি আছে, তাদের পরিচিত লোক আছে, তারা সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবে, সেই ভরসায় কিন্তু এখানে ট্রেনিং করানো হচ্ছে। আর রিলিজ কিন্তু এখান থেকে 100% দেওয়া হয়। সো বাংলাদেশে কোনো ট্রেনিং সেন্টারে রিলিজ না দিলেও আমরা এখান থেকে আমরা কিন্তু রিলিজ দিই। ঠিক আছে, অন্তত এই নিশ্চয়তাটা আপনারা পাবেন, এতটুকু বলতে পারি। পরিশেষে একটা কথাই বলবো, আপনারা সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার রিলেটেড যত রকম প্রশ্ন আছে প্রশ্নগুলো দয়া করে ইউটিউবে সার্চ দিবেন। দিলে আমি মোটামুটি প্রত্যেকটা প্রশ্নের প্রেক্ষিতেই কিন্তু ভিডিও অলরেডি নির্মাণ করা শেষ, প্রায় 280 কি 90টা ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা মিস করছেন ভিডিওগুলো পেছনে ফিরে ভিডিওগুলো দেখে আসবেন। হ্যাঁ, দেখে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আমাদের প্রিভিয়াস যে কাজগুলো, আগে যে স্টুডেন্টগুলো চলে গেছে যাদের 1-1.5 মাসে পরীক্ষা হয়েছে, আপনারা সেই ভিডিওগুলো পাবেন, তাদের সাক্ষাৎকার পাবেন, তাদের নাম জানতে পারবেন। এই হচ্ছে বিষয়। তো আজকে আপনারা দেখলেন এসসিআইএ সাসপেন্ডেন্ট সিলিং ইনস্টলেশন অ্যাকুস্টিক্যালের সেবিলেশন, ফাইনাল সেবিলেশন। দেখি আজকে ইএফের সেবিলেশনটা দেখানো যায় কি না। অলরেডি আমাদেরটা দেখানো হয়েছে, তারপরে চেষ্টা করবো সিআইটা দেখানোর জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আমি এই পর্যন্ত। সাইফুল ইসলাম রেখে দিচ্ছি আপনাদের মাঝ থেকে, চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন।